আসসালামু আলাইকুম আপু জানেরা, কেমন আছেন সবাই? আশা করতে আছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের জন্য আজকে সবচাইতে সহজ একটা রেসিপি দেখামু, যাতে বাচ্চাদের টিফিনে সহজেই টেস্টি খাবার। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিবেন, তেলের পরে দিয়ে দিবেন এতে গিয়ে পেঁয়াজ। পেঁয়াজটা রইলো ভালো মতো একটু ভাজা ভাজা করে নেবেন। পেঁয়াজটা সোনালি কালার হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হইব সুন্দর করে। ভাজা ভাজা যখন দেখবেন যে হালকা হালকা সোনালি কালার আইসা পড়ছে, তারপরে দিয়ে দিবেন এতে গিয়ে একটা ডিম। ভালো করে ডিমটারে ধুইয়া প্রথমে তারপরে দিয়ে দিবেন ফেটন ফেটায়া ডিমটারে হইতে আছে গিয়ে। এবার পেঁয়াজের সাথেও ভালো করে ভাজা ভাজা করে ফেলাইবেন ডিমটারে। পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করা ঝুড়ি ঝুড়ি করে ফেলাইবেন, ঝুড়ি ঝুড়ি করে ভাঙ্গা ভাঙ্গা একবারে মিক্স করে ফেলাইবেন, যাতে বড় বড় না থাকে ডিমটা। তারপরে দিয়ে দিবেন হইতে আছে গিয়ে নুডলস। নুডলসটারে প্রথমেই ছেঁই যা, তারপরে ফাঁকি ফাঁকি করে একটু আস্ত যাতে না থাকে সেইভাবেই দিবেন, নাহলে ছোটো বাচ্চারা দেখা যায় যে খাওয়ার সময় অনেক সমস্যা হয়ে যায়গা। এরপরে দিয়ে দিবেন এতে হচ্ছে গিয়া পানি। পানিটা এমনভাবে দিবেন যাতে নুডলসটাও সিদ্ধ হয়ে যায়গা আর পানিটাও শুকায় যায়গা। এইভাবে পানিটা দিলে তারপরে হলো নুডলসটা দেখতে খুবই সুন্দর হয়, ঝরঝরাও হয়। তারপরে পানি দেওয়ার পরে দিয়ে দিবেন এতে হচ্ছে গিয়া একটু একটু মশলা দিতে হইব। এরপরে হালকা একটু লবণ দিয়ে দিবেন, বেশি লবণ দিবার চাইবেন না, আবার বেশি লবণ দিলে কিন্তু খাওয়া যাইব না, এটা তো সবাই জানেন। এরপরে দিয়ে দিবেন এতে হচ্ছে গিয়া একটু ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দিবেন এতে হচ্ছে গিয়ে নুডলসের মশলা। নুডলসের মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হইব। নাড়াচাড়া কইরা তারপরে দিয়ে দিবেন এতে হচ্ছে গিয়া দুইটা কাঁচামরিচ আর হইলো গিয়া একটু ধনে পাতা। আমার কাছে তো ফ্রেশ ধনিয়া পাতা ছিল না, এর জন্য আমি ফ্রোজেন ধনিয়া পাতাটাই দিচ্ছি। আপনাদের কাছে যদি ফ্রেশটা থাকে তাহলে আপনারা ফ্রেশটাই দিয়ে দিবেন, ফ্রোজেনটা দেওয়ার দরকার নাই, তাহলে আরও বেশি টেস্টি হইব, গ্রানটাও সুন্দর আসবো। যতই বলেন ফ্রোজেন তো ফ্রোজেনই, টাটকা তো টাটকাই, সবাই তো সেটা জানি। তারপরেও আমরা ফ্রোজেন করে রাখি বিপদের বন্ধুর সাহার জন্য। এরপর আমি দিয়ে দিতে আছি হালকা একটু সয়া সস। সয়া সসটা দিলে আবার আমার বাচ্চা খেতে অনেক পছন্দ করে, এর জন্যই দিয়ে দিলাম একটু সয়া সস, কালারটাও সুন্দর আছে। এরপর একটু ঢাকনা দিয়ে দিবেন। সয়া সসটা দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে এবার নুডলসটারে সিদ্ধ করতে হইব। ভালো করে সিদ্ধ করে দেখবেন যে পানিটা শুকায় গেছে গা। তারপরে দিয়ে দিবেন ওইটা হচ্ছে গিয়া ধনিয়া পাতা, যেটা কইছিলাম আগেই সেইটাই করবেন। এবার নাড়াচাড়া দিয়ে দেখতে পারতেছেন পানিটা শুকায় গেছে গা, পানিটা শুকায় গেছে গা। এইবারে দিয়ে দিবেন ওইটা হচ্ছে গিয়া ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়া তারপরে এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আর একটু হালকা নাড়াচাড়া দিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দিবেন। দেখছেন কত সহজেই আপনাগুলোকে একটা সুন্দর আর ইজি রেসিপি শেয়ার করলাম। কোনো সিদ্ধ করার ঝামেলা নাই, কোনো ঝামেলা ছাড়া ঝটপট টেস্টি খাবার হয়ে গেল গা বাচ্চাদের টিফিনের জন্য, এবং হেলদিও আছে। বাসার খাবারের মতো হেলদি খাবার তো আর দোকানে পাওয়া যায় না। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা লাইক দিবেন আপুরা, পাশে থাকবেন আরও মজার মজার টেস্টি আর ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। সেই জন্য ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।